আরএসএস সম্পর্কে দু চারটে কথা বলছি, কারণ এই যে ন্যারেটিভটা আমরা তৈরি করেছি বিজেপির বিরুদ্ধে এবং বিজেপিকে হারানো অসম্ভব নয়, আমিও সেটা খুব গভীরভাবে বিশ্বাস করি, কিন্তু মুশকিল হচ্ছে যে তার পেছনে আছে আরএসএস, যেটা আমরা অনেকেই ঠিক ভালো করে বুঝতে পারি না। কারণ যে সমস্ত আলাপ আলোচনা হয় ওরা আমার এই বইগুলোতে আমি এখানে দেখাতে ঠিক চাই না, কারণ তাহলে একটু বেশি অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন হয়ে যাবে, কিন্তু যে বইগুলো আমি লিখেছি আমার নিজের জীবনের যে কি বলবো যে পাপ আমি করেছি দুই দশক ধরে, সেই পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। অজান্তে পাপ করেছিলাম, কারণ তখন আমার বয়স কম ছিল, ছ বছর বয়সে আমার বাবা, তিনি ছিলেন আরএসএসের আগেকার দিনের সৎ, সেই আরএসএসটা একটু অন্যরকম ছিল, এই কথাগুলো আমাদের স্বীকার করতে হবে। এখনকার মতো এরকম দোকান কাটা বদমাস হয়ে যায়নি, এত এত ভয়ঙ্কর হয়ে যায়নি। তো যাই হোক, সেই সময় আমি নিজে যখন ওদের সঙ্গে ছিলাম তখন আমার বয়স কম ছিল, আমি রাজনীতি ভালো বুঝতাম না, আমার বাবা অটল বিহারী বাজপেয়ীর আদবানির সতীর্থ, একসঙ্গে বড় হয়েছেন, এক বয়সের, তিনি আমাকে হাত ধরে এইখানে কাছেই মানিকতলার কাছেই গোয়াবাগানে আমি বড় হয়েছি, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়েছি, আমার হাত ধরে নিয়ে গিয়েছিলেন, আমি তখন রাজনীতির কী বুঝি। তারপরে ওদের সঙ্গে থাকতে 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 আস্তে আস্তে কখন যেন নেতা হয়ে গেলাম ওদের, এবং যখন আরএসএস ছেড়ে দিয়ে চলে এলাম চিরকালের মতো, কেন চলে এলাম, কারণ যে মুহূর্তে যাকে আমরা বাংলায় বলি জ্ঞানচক্ষু উন্মিলিত হলো, যখন বুঝতে পারলাম যে এরা আসলে কি, হোয়াট ডু দে স্ট্যান্ড ফর, দেখলাম যে তারা ধর্মান্ধতার পক্ষে, তারা বাঙালিত্ব জিনিসটাকেই সম্পূর্ণভাবে ঘৃণা করে, তারা বাংলার ইতিহাসকে, বাংলার ধর্মনিরপেক্ষতাকে, বাংলার শ্রীচৈতন্যদেবকে, বাংলার রবীন্দ্রনাথকে, বাংলার লালনকে, বাংলার নজরুল ইসলামকে, বাংলার বিদ্যাসাগরকে এবং বাংলার রাজা রামমোহন রায়কে, যার নামে আমাদের আজকের এই হল যেখানে ছোটবেলায় এসে অনেক নাটক করেছি পাড়ার থিয়েটার, তারা সবাই ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে গেছেন, তারা সবাই উদার নৈতিকতার পক্ষে কথা বলে গেছেন, তারা সবাই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলে গেছেন, তারা সবাই সামন্ততান্ত্রিকতার বিরুদ্ধে কথা বলে গেছেন, তারা রাজা রাধাকান্ত দেবদের বিরুদ্ধে, নবকৃষ্ণ দেবদের বিরুদ্ধে কথা বলে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে এখন আরএসএস তার নিজেদের লোক বলে প্রোপাগান্ডা মেশিনে চাপিয়ে দিয়েছে, আইটি সেল আরএসএসের দিবারাত্র বলে যাচ্ছে নেতাজি নাকি তাদের লোক, এর চাইতে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে না। নেতাজি, আমি আরেকটা মিটিংয়ে গতবারে এসে, সুজাত দাস সেখানে ছিলেন, আমি বলেছিলাম যে নেতাজি বলেছিলেন যে শ্যামাপ্রসাদের লোক আর সাভারকারের লোক যদি পশ্চিমবাংলায় গণ্ডগোল পাকাতে আসে তাহলে ফরওয়ার্ড ব্লকের ছেলেরা যেন তাদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এই হচ্ছে ইতিহাস। আজকে তারা সেই ইতিহাসটাকে বিকৃত করে আমাদের উপরে একটা ভুল ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর যেহেতু আমরা এখন ইতিহাস কেউ পড়ি না, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেরা কতটা পড়ে আমি জানি না, আর আইটি সেল, সোশ্যাল মিডিয়া এত সাংঘাতিক শক্তিশালী হয়ে গেছে যেটার সঙ্গে আমরা তাল রেখে চলতে পারছি না, আমরা ওদের সেই কৌশলটা আমরা রপ্ত করতে পারিনি। আজকে সুজাতদা যে কথাটা লাস্টে বলে গেলেন যে আমরা সবাই ধরে নিচ্ছি যে বিজেপিকে আমরা হারিয়ে দেবো, কিন্তু আমরা 2019 ধরে নিয়েছিলাম যে বিজেপিকে আমরা হারিয়ে দেবো, হঠাৎ তুরুপের তাস বেরিয়ে গেল পুলওয়ামা, যার এখনও পর্যন্ত তার কোনো তদন্ত হয়নি, বিচারও হয়নি, কিছু হয়নি, মিডিয়া তার কথা বলেই না। কে বলতে পারে 2024 তারা কোন তুরুপের তাস বার করবে, তার জন্য কি আমরা প্রস্তুত আছি? আরএসএস যে এত দীর্ঘকাল ধরে যে তারা সংগঠনটা গড়ে তুলেছে একটু একটু করে, আমার বই দানবের পেটে দু দশকে আমি বলেছি যে এমন একটা দানব, যে দানব যে আসলে যে দানব সেটাই কেউ বুঝতে পারছে না, ভাবছে ও এ কী এখানে পার্কে কী সব খেলাধুলো করে, হাডুডু কাবাডি কী সব খেলে আর কি, একটা অদ্ভুত একটা প্রার্থনা করে এমনি বুকের ওপরে একটা হাত নিয়ে এসে, কেউ তাদেরকে পাত্তাই দেয়নি কখনো। আমরা যখন গোয়াবাগান শাখা, এই মানিকতলা শাখা ছিল ঠিক এর পাশে, আজকে দেখতে গিয়েছিলাম সেখানে এখন বাড়ি উঠে গেছে, যখন আমরা এখানে খেলতে আসতাম আমাদের নিয়ে সব হাসাহাসি করতো, কেউ আমাদের সিরিয়াসলি নিত না, কিন্তু একটা দানব সে আস্তে 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 শক্তি সংগ্রহ করছে সকলের অগোচরে,
এবং তারপরে সেই দানবটা প্রায় 100 বছর হতে চলল, 1925 নাগপুরে আরএসএসের প্রতিষ্ঠা হয়েছিল, 2025 আসতে চলল, 100 বছরে সেই দানবটা এমন শক্তি সংগ্রহ করেছে যে সকলের অগোচরে থেকে সে এখন ভারতের পুরো, ভারত ও ভাগ্য বিধাতা, ভুলভাবে ব্যবহার করলাম, ক্ষমা করে দেবেন। তাহলে তার বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করলে তো আমাদের চলবে না, আমাদের আসল লড়াইটা করতে হবে আরএসএসের বিরুদ্ধে। এই জন্যই আমি আমার বইগুলো লিখেছি, দানবের পেটে দুদশক। প্রথম আমার বই বেরিয়েছিল, আমি তখন সায়েন্টিস্ট, তারপরে আমি 9/11 ঘটনার পরে আমি সায়েন্স ছেড়ে দিয়ে আমেরিকাতে জন আন্দোলনের কাজে নিজেকে নিয়োজিত করেছি। আমি ইমিগ্রেন্টদের জন্যে, মাইগ্রেন্ট লেবারারদের জন্য কাজ করেছি, মেক্সিকোর বর্ডারে গিয়ে আমি কাজ করেছি। যাই হোক, সেখানে যেসব কাজ করেছি, আমি নিজের ঢাক নিজে পেটাতে এখানে আসিনি, কিন্তু আমাকে আপনারা বিশ্বাস করুন, আমি যখনই ফেসবুকে খুব লিখি, এখানে আমার ভাই আছে নো ভোট টু বিজেপির একজন প্রধান কারিগর, তারা জানে যে যখন লিখি আমাকে অনেকে বলে যে এই লোকটাকে বিশ্বাস করা যায় না, এ বেটা 20 বছর আরএসএসে ছিল, এখনও এর মনে কী আছে কে জানে, বা এতদিন, আরেকটা যেটা শুনি যে এতদিন লাগলো কেন আরএসএস ছেড়ে বেরিয়ে চলে আসতে। আরে বাবা, আমি 40 বছর আগে আরএসএস ছেড়ে বেরিয়ে চলে এসেছি, সেটাও 40 বছর হয়ে গেল, আমার এখন 66 বছর বয়স, 25-26 বছর বয়সে আমি আরএসএস ছেড়ে চলে এসেছি, এবং তারপর থেকে একটানা আরএসএসের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার রাজনীতির বিরুদ্ধে, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আমি কাজ করে যাচ্ছি। একজন বাঙালি হিসেবে, একজন প্রগতিশীল বাঙালি হিসেবে, রবীন্দ্রনাথের শিষ্য হিসেবে, নজরুল ইসলামের, বিদ্যাসাগরের, রামকৃষ্ণদেবের যত মত তত পথের শিষ্য হিসেবে আমার পক্ষে আর কিছু করা সম্ভব না, আমাকে আরএসএসের বিরুদ্ধে লড়াই করতেই হবে। সেই লড়াইতে আপনাদের সকলকে সামিল হতে হবে, বিজেপিকে আমাদের হারাতেই হবে, কিন্তু বিজেপিকে হারাতে গেলে আরএসএস সম্বন্ধে ভালো করে জানতে হবে, তাদের গেম প্ল্যানটা বুঝতে হবে, তাদের তুরুপের তাসগুলো কী কী থাকতে পারে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, কী কী তারা করছে, তাদের টাকা, তাদের কালো টাকা, তাদের আদানি, তাদের আম্বানি, তাদের বিদেশ থেকে আসা কোটি কোটি ডলার এবং পাউন্ড, সমস্ত কিছুর হিসেব আমাদের রাখতে হবে, এবং তাদের মুসলমান বিদ্বেষ। ওয়ান এজেন্ডা, হিটলার বলেছিল যে জার্মানির সমস্ত কিছু গণ্ডগোলের মূলে, ব্যর্থতার মূলে হচ্ছে ইহুদিরা, সরাসরি তার থেকে আরএসএস নিয়েছে এবং বলছে যে ভারতের সমস্ত কিছু সমস্যার মূলে হচ্ছে মুসলমানরা, ওয়ান এজেন্ডা পার্টি, মুসলমান বিদ্বেষ আর কিচ্ছু না, এবং সেইটাকেই ওরা উপজীব্য করে আজকে ভারতে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। সুতরাং আমাদের মুসলমানদের কাছে যেরকম টেনে নিতে হবে, তাদের কাছে পৌঁছতে হবে, সেরকম আমাদের হিন্দুদেরকেও বলতে হবে যে আরে ভাই, তোমার জন্য আরএসএস কী করেছে। আজকে কোভিডে ভারতে যত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তার মধ্যে বেশিরভাগই তো হিন্দু, দিল্লির পার্কিং লটে গণচিতা জ্বলেনি, তখন মোদি তোমাদের বলেনি যে তোমরা ছাতে উঠে থালাবাটি বাজাও, করোনা চলে যাবে, সেসব কথা ভুলে গেলে চলবে? আজকে এদের মতো একটা বিজ্ঞান বিরোধী দল, এদের মতো একটা নারী বিদ্বেষী দল যারা রাম রহিমকে সমর্থন করছে, যারা বিলকিস বানর ধর্ষকদের ফুলের মালা দিয়ে পুজো করছে, যারা হাথরাস উন্নাওয়ের ধর্ষকদের পাবলিক ফাংশনে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে মাল্যদান করেছে, যারা চিরকাল বলে এসছে যে মেয়েদের স্থান হচ্ছে অন্তঃপুরে এবং মেয়েদের কাজ হচ্ছে সন্তান উৎপাদন এবং সন্তান প্রতিপালন এই বাইরে, এবং পুরুষের সঙ্গী হিসেবে তারা বাঁচবে, এই সমস্ত তথ্যগুলো, আরএসএসের এই সমস্ত তথ্যগুলো যদি সরল ভাষায়, সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরা যায়, আমার ধারণা এখনও ভারতবর্ষটা এত খারাপ হয়ে যায়নি যে তারপরেও সমস্ত লোক জেনে শুনে, মহিলারা, মুসলমানরা এবং দলিতরা এবং হিন্দুরা, উচ্চবর্ণের হিন্দুরা সমস্ত জেনে শুনে এসে আরএসএসকে, না বাবা তুমি সব কিছু, তোমার খারাপ আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা তোমাদেরকে ভোট দিতে চাই, এরকম হবে বলে আমি বিশ্বাস করি না, ভারতের মানুষ এত বোকা নয়। আজকে আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আছি, আমি 18 এপ্রিল আমেরিকায় ফিরে যাব, কিন্তু আমি আবার যখনই আপনারা ডাকবেন তখনই এখানে চলে আসব, আমি সম্পূর্ণ মুক্ত স্বাধীন, আপনাদের সঙ্গে আমি আছি। নমস্কার।